অবিরত আগ্রাসনের জেরে ইসরায়েলের কাছে কয়লা বিক্রি বন্ধের ঘোষণা দিল তার প্রধান সরবরাহকারী দেশ কলম্বিয়া। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় প্রায় 300 বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনার পর এই ঘোষণা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো। গাজায় ইসরায়েলি হামলার জেরে মে মাসে তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এর আগে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিল কলম্বিয়া। তবে ইসরায়েলে কলম্বিয়ার কয়লা রপ্তানি এতদিন চলছিল। 2023 সালে ইসরায়েলের কাছে $45 কোটি কয়লা রপ্তানি করেছিল কলম্বিয়া। কলম্বিয়া সরকার মনে করছে দেশটি থেকে রপ্তানি করা কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদন সহ সামরিক কার্যক্রমে ভূমিকা রাখছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তার দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে। কলম্বিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ইসরায়েল। তবুও প্রেসিডেন্ট গুস্তাভো ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তৈরি অস্ত্র কেনা বন্ধ করবে তার দেশ। ফিলিস্তিন পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথমআলো.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।